Hello viewers, this is Mahafuj from Mahafuj 180. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা NaxusPay তে অ্যাকাউন্ট করতে পারেন এবং NaxusPay জিনিসটা কি সেটা যদি জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে এটার সুবিধা অসুবিধা এবং ইচ এন্ড এভরিথিং জেনে নিতে পারবেন। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি প্লে স্টোর থেকে সাকসেসফুলি অরিজিনাল NaxusPay যে সার্ভিসটা সেটা ডাউনলোড করতে পারেন এবং সেটা অ্যাক্টিভেট করতে পারবেন। সো অ্যাট ফার্স্ট আপনাকে আসতে হবে হলো গুগল প্লে তে। গুগল প্লে তে এসে আপনি সার্চ দিবেন হলো NaxusPay নেক্সাস। দেখুন NaxusPay NaxusPay সার্চ দেওয়ার পরে আপনি আপনার ভিডিওটা পেয়ে যাবেন, সরি আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। এখানে কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন যে ডাচ বাংলা ব্যাংক কিনা, উইদাউট ডাচ বাংলা ব্যাংক কিন্তু আপনি এটা ডাউনলোড করা যাবে না। সো এটা অবশ্যই দেখে নেবেন। সো ইনস্টল ক্লিক করলেন, ইনস্টল ক্লিক করার পরে আপনার এই ধরনের পারমিশনগুলো এই অ্যাপসটা নেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যদি এই অ্যাপসটা ডাউনলোড করেন, আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু এই ফোনটা থেকে যদি আপনি অ্যাপসটা ডিলিট করে দেন, পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে ঢুকতে হলে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করে এটাকে আগের ইনফরমেশনগুলো দিয়ে দেন আপনার হলো এটাতে লগ ইন করতে হবে। সো বুঝে নেন, সো এটা একবার যেই ফোনে ইনস্টল করবেন সেই ফোনটা ছাড়া অন্য কোনো ইনস্টল করতে হলে আপনাকে বারবার অ্যাপস ক্লিন করে এবং কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনাকে এটা ঠিক করে দেন হলো আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখুন এই কয়েকটা আপনি ইনফরমেশন নেবে। সো আমরা অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট দেওয়ার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, জাস্ট একটু টাইম লাগবে। সো আমি একটা কথা বলে রাখি আপনাকে আগে থাকতে যে NaxusPay যেই ফোনে আপনি ডাউনলোড করবেন এবং সেই ফোন থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরবর্তীতে আপনি যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি ধরেন সেটটা চুরি হয়ে গেল বা আপডেট দিলেন বা অ্যাপসটা ডিলেট করে ফেললেন, সেই ক্ষেত্রেও আপনাকে অফিসে ফোন করে এটা ক্লিন করে দেন, আবার নতুন করে আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু লগ ইন করতে পারবে না। সো দেখুন আমরা জাস্ট NaxusPay ওপেন হয়ে গেলো। এখানে জাস্ট হচ্ছিলো কী কী আছে কুইক অ্যাকাউন্ট, এখানে জাস্ট হচ্ছিলো আপনার সেন্ড মানি করতে পারবেন, মানে কী কী করতে পারবেন এটা একটা জাস্ট আপনার বেসিক ধারণা। এখানে হচ্ছে পেমেন্ট গো, মানে কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে বিল এনিথিং এনি টাইম লেখা আছে। তারপরেও যদি আপনার NaxusPay সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে NaxusPay তে কী কী সুবিধা আছে এবং এটা কী কীভাবে কাজ করে। সো এখানে ডান দিলাম, ডান দেওয়ার পরে এখানে দেখুন আপনার হচ্ছিলো মোবাইল নাম্বার পাসওয়ার্ড, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। কিন্তু ধরুন হচ্ছিলো আপনার কিন্তু মোবাইল নাম্বার নেই, এই মোবাইল নাম্বারটা কিন্তু এখন চেঞ্জেবল, পরবর্তীতে কিন্তু চেঞ্জেবল থাকবে না। তো এখানে দেখুন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, সো এখানে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি আমার নাম্বারটা দিব। ফর এক্সাম্পল আমি আমার নাম্বার দিচ্ছি, আমি একটা নাম্বার দিলাম, এটা আমি হাইড করে দিব আপনারা। সো এখানে দেখুন আপনি যে পিন কোডটা দিবেন সেটা হচ্ছে অবশ্যই 6 ডিজিট, মানে 6 ডিজিটের হইতে হবে, মানে 6 সংখ্যার। তো আপনি যেটা দিবেন এখানে একটু তাকায় নেবেন কষ্ট করে। এখানে দেখুন ডায়াল প্যাডটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার আর মানে এক একবার এক এক রকম করে আসবে, কোথাও 9 থাকবে কোথাও 4 থাকবে। তো দেখার সময় একটু খেয়াল করে নেবেন। সো আমরা যেহেতু এটা ইয়ে করবো, ধরুন হচ্ছে হলো আমি পিন কোড দিলাম যেমন 9988444, ঠিক আছে, দিয়ে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন, অবশ্যই এটা দেখে নিলে আপনার জন্য ভালো হবে। সো এখানের থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট এগ্রি দিয়ে রেজিস্টার্ট ক্লিক করবেন। রেজিস্টার্ট ক্লিক করার পরে প্লিজ ওয়েট ভেরিফিকেশন কোড, আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মানে 1 মিনিটের মধ্যে আপনার ফোনে মেসেজ আসবে এবং সেটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। সো জাস্ট একটু ওয়েট করুন, আমি এটা জাস্ট এর মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে, আমি এর পরবর্তীতে দেখাচ্ছি। সো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে ফেললাম, আর এখানে যেহেতু আমার নাম্বারটা দেওয়া সেটা আমি দেখাচ্ছি না, আপনি জাস্ট হচ্ছিলো NaxusPay মানে যে পিন কোড আছে সেই পিন কোডটা, তো এই জায়গাটুকু আমি আবারও ব্লার করে দিচ্ছি। এখান থেকে আপনি দেখে দেখে জাস্ট আপনার পিন কোডটা দিবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। সো এভাবে কোড দেওয়ার পরে দেখুন আপনার হচ্ছে হলো লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে আপনার এভাবে ইন্টারফেস আসবে, আপনি চাইলে এখান থেকে আপনি কার্ড ডাউনলোড করতে চান, কোন কার্ডটা অ্যাড করতে চান। সো যেহেতু আমরা নেক্সাস ডেবিট কার্ড অ্যাড করব, সো এখানে দেখুন এখানে ডেবিট কার্ড অ্যাড করার অপশন আছে, আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা আছে যে ডেবিট কার্ডের কী কী লাগবে, আপনার কার্ড হোল্ডারের নাম, মানে আপনি যে কার্ডটা ইউজ করবেন সেই কার্ড হোল্ডারের নাম লাগবে, কার্ড নাম্বার লাগবে, কার্ডের যে নাম্বার আছে সেই কার্ড নাম্বার লাগবে, তারপরে হচ্ছিলো কার্ডের পিন কোড লাগবে, আপনার যে কার্ড নেক্সাস কার্ড আপনি যে কার্ডটা অ্যাড করতে চাচ্ছেন ডাচ বাংলার বা যে কোনো কার্ডই হোক না কেন ডাচ বাংলার কিন্তু হইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে হলো কার্ডের পিন লাগবে এটা মনে রাখবেন, এবং হচ্ছে হলো আপনি যে রেজিস্টার্ড নাম্বার আছে আপনি যে কার্ডের সাথে যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা
রাতে মেসেজ যাবে, সেটা যদি ওই ওটা ওই কার্ডের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে আপনার এই মানে এই সিমটা যদি আপনি ধরেন যে সিমটা আপনার ফোনে লাগিয়ে রাখছেন সেই সিমটা যদি এটার সাথে কানেক্টেড হয় তাহলে আপনি এটা প্রসেস করতে পারবেন। সো আমরা প্রসেসে ক্লিক করলাম, আপনার হচ্ছে হলো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে চলে আসবে গেটওয়ে। তো আমি এটা একটু মিউট করে দিয়েছিলাম কারণ হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করতেছিল। তো আপনার হচ্ছে হলো এভাবে আপনার কার্ডটা থাকবে, এই কার্ডটা আমি কার্ডটা ক্লিয়ারলি দেখাতে পারবো না কারণ হচ্ছে একটা সিকিউরিটি রিজন। সো এই কার্ডের যে নাম্বারটা আছে আপনি জাস্ট এই কার্ডের এখানে নিচে দেখবেন একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি ইনপুট করতে হবে এখানে। এখানে নেমের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ব্যাংকে যেভাবে নাম দিয়েছেন আপনি একদম ডিরেক্টলি আপনি যেভাবে ব্যাংকে নাম দিয়েছেন সেভাবে করে আপনার এখানে নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমারটা দিচ্ছি সরি এমডি, আমার কিন্তু ডট যেভাবে লিখছেন আপনি যেভাবে দিয়েছেন সেভাবে, আমি কিন্তু দেখুন এমডি ডট MHFUZE মাহফুজ স্পেস আলম দিলাম, এভাবে কিন্তু আমি দিচ্ছি। আপনাদেরটা যেভাবে ছিল আপনি সেভাবে দিবেন এবং এখানে লাস্টে দেখবেন অনেক সময় স্পেস পড়ে যায় কিন্তু এটাকে কেটে দিবেন। এবার আসুন কার্ড নাম্বার, কার্ড নাম্বার হচ্ছে হলো 1234, আপনার যে কার্ড নাম্বারটা থাকবে সেই কার্ড নাম্বারটা আমি বারবার আবার বলে দিচ্ছি, আপনার যে কার্ড নাম্বারটা কার্ড থাকবে সেই কার্ডটা আপনি এখানে এই এই নাম্বারটা নিচের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনপুট করবেন। হ্যাঁ, এখানে ইনপুট করার পরে এখানে হচ্ছে পিন নাম্বার, পিন নাম্বারের ক্ষেত্রে আপনার এই কার্ডের এই কার্ডের যে পিন নাম্বার অন্য কোনো কার্ডের না, আপনি যে কার্ডটা দিয়েছেন সেই কার্ডের পিন নাম্বারটা এখানে দিতে হবে, চার ডিজিটের পিন নাম্বার। তখন আমি আমার পিন নাম্বারটা দিলাম। তো আমি সিকিউরিটি রিজনের কারণে এটা দেখাবো না, আমি জাস্ট এটা কানেক্টেড হয়ে যাবে। জাস্ট এখানে রিসেট অপশন আছে, আপনি কিন্তু ভালো করে খেয়াল করেন রিসেট সেখানে না, এখানে জাস্ট সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে, যখন আপনার এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এরকম আপনার ইনফরমেশান দেখাবে। এখানে দেখুন আমার নাম দেখাচ্ছে এবং এক্সপায়ার ডেট দেখাচ্ছে, অরিজিনালি কিন্তু ডাচ বাংলার ক্ষেত্রে নেক্সাস কার্ডের কোনো এক্সপায়ার ডেট নাই, তারপরেও যদি ক্রেডিট কার্ড হয় তাহলে এক্সপায়ার ডেট থাকে, এখানে জাস্ট এই অপশনটা চলে আসবে। তো আমি জাস্ট আপনাদেরকে আজকে শুধুমাত্র কার্ড অ্যাড করাটা দেখালাম, আর হচ্ছে এটার ফ্যাসিলিটিসগুলো জাস্ট একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনি টপ আপ করতে পারবেন, আমি এখান থেকে টপ আপের সিস্টেমটা পরবর্তীতে দেখাবো ভিডিওগুলোতে। বিল পেমেন্ট করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, সেন্ড মানি হচ্ছে তো আপনি একজন মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কারো অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন, মানে টাকা ট্রান্সফার করতে পারবেন। ই কমার্স সাইট আপনি ইউজ করতে পারবেন, আপনি রকেটে ট্রান্সফার করতে পারবেন, যাই হোক এখানে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখুন এই যে কার্ডটা এসেছে, কার্ডের ট্যাপ করবেন, সাথে সাথে আপনার এখানে একটু টাইম নিবে, টাইম নিয়ে আপনার ইচ্ছে হলো ব্যালেন্সটা দেখা দিবে। দেখছেন আমার এখানে ব্যালেন্স কিন্তু দেখা দিচ্ছে, আমি জাস্ট এটাকে ব্লার করে দিছি বিকজ অফ সিকিউরিটি রিজন। তো দেন হচ্ছে হলো আপনার এখানে অপশন আছে আরও মিনি স্টেটমেন্ট, আপনি চাইলে আমি মিনি স্টেটমেন্ট দেখতে পারবো, এখানে জাস্ট মিনি স্টেটমেন্টে ক্লিক করে আপনি বাকি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। তো এখানে হচ্ছে ইনঅ্যাক্টিভ কার্ড, আপনি চাইলে কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। এখানে হচ্ছে আপনি চাইলে আরও কার্ড অ্যাড করতে পারবেন, নেক্সাস কার্ড অ্যাড করতে পারবেন, নেক্সাস ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন, রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং হচ্ছে হলো এজেন্ট ব্যাঙ্কিং কার্ড অ্যাড করতে পারবেন। এই প্রত্যেকটা সিস্টেমই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অনায়াসে, একদমই ইজি ওয়েতে। সো আজকে এই পর্যন্তই, বাকি ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে বলে নিই, এটা চার্জ আসলে ওরকম কোনো চার্জ নাই। তো আপনার হচ্ছে হলো যে চার্জ আছে বা চার্জ সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে জানতে চাইলে নিচে ডিসক্রিপশনে রিয়েলটেক মাস্টার একটা ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, সেখানে টোটাল ডিটেলস কত টাকা চার্জ কাটবে, কী কাটবে না কাটবে সেটা দেওয়া আছে। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমার মনে হয় এরপরে আর কোনো কোশ্চেন থাকবে না। পরবর্তীতে আমি আপনাদেরকে এই মেনুগুলো ওয়ান বাই ওয়ান কীভাবে কাজ করে সেটা আমি জাস্ট পরবর্তীতে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে এই মেনুগুলো ওয়ান বাই ওয়ান কীভাবে কাজ করে ইচ অ্যান্ড এভরিথিং। আর এটার মধ্যে একটা কথা বলে নিই, হয়তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি ভিডিওটা এইভাবে কেন করলেন, এইভাবে নাও করতে পারতেন বিকজ অফ হচ্ছে এখানে হয়তো বা দেখতে একটু কষ্ট হচ্ছে। স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে আপনার এটাতে এমন সিকিউরিটি সিস্টেম অ্যাড করা হয়েছে যে আপনি স্ক্রিন রেকর্ড করলে এই জায়গাটুকু পুরো ব্ল্যাক হয়ে যাবে, আপনি দেখতে পারবেন কিন্তু স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে আপনি হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। আপনি যদি চান ধরুন স্ক্রিনশট নেবেন সেটাও আপনি পারবেন না, দেখুন এখানে কিন্তু পারমিশন নাই। সো তার মানে হচ্ছে হবে যে এটা পুরোপুরি হচ্ছে হলো আপনার সিকিউরড, সো এটা আপনি বুঝতেই পারবেন। তো যেহেতু এটা পুরোপুরি সিকিউর, সো এটা ডাচ বাংলা নিজস্ব ব্যাঙ্কিং সেক্টরের এটা অ্যাপস, কোনো থার্ড পার্টি অ্যাপস না। সো আই থিঙ্ক সো আপনি অনায়াসে এই ব্যাপারে এটা ইউজ করতে পারবেন। এখানে দেখছেন আমি এখানে সে জাস্ট একটা টপ আপ করেছি, সেই টপ আপের কিন্তু মেসেজটা আছে, এক্সট্রা কোনো চার্জ কাটেনি, আমি জাস্ট রিচার্জ করেছিলাম। তো আমি কিছু জিনিস ব্লার করে দিব বিকজ অফ হচ্ছে সিকিউরিটি রিজন। সো
সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিকজ অফ এটা হচ্ছে আমার আপনার হচ্ছে গ্যাজেট রিলেটেড সবকিছু পাবেন সো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি NaxusPay এর কার্ড অ্যাড করতে পারেন কিভাবে আপনি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন এবং কিভাবে আপনি রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন সো সবগুলো লিংক এখানে পাবেন অথবা ডেসক্রিপশনের নিচে লিংকগুলো পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সো এখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যারা এখন পর্যন্ত আমার RealTech মাস্টারে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই RealTech মাস্টারে সাবস্ক্রাইব করেন ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও ডিসক্রিপশনে পাবেন